এই প্রতিবেদনটি স্পন্সর করছেন ক্রেপস হোটেল এন্ড রেস্টুরেন্ট কন্টাক্ট সেন্ট্রাল বাস স্ট্যান্ড পূর্ব মেদিনীপুর। ওয়েলকাম টু মাইতি ডিবি চ্যানেল। আজ আমরা খাগদা এগরা মা বাসুলি শীতলা মাতার মন্দিরের ইতিহাস সম্পর্কে জানব। এখন আপনারা দেখতে পাচ্ছেন খাগদা মা বাসুলি শীতলা মাতার মন্দিরের ভিডিও ফুটেজ মাইতি ডিবি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে। দেখতে পাচ্ছেন এটা আমার মায়ের বিগ্রহ, শীতলা মাতার মায়ের বিগ্রহ স্থাপিত আছে সেই ভিডিও ফুটেজ মাইতি ডিবি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে। দেখুন এটা আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের সাইডের অংশ এবং সেই সঙ্গে এই মন্দিরের পিছনের অংশের ভিডিও ফুটেজ মাইতি ডিবি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে। দেখুন এই মন্দিরের ইতিহাস সম্পর্কে যিনারা মতামত জানিয়েছেন ওনাদের মূল্যবান মতামত আমরা শুনব। চলুন জেনে নিই ওনারা কি বলেছেন। তো আপনি এই মা বাসুলির ইতিহাস সম্পর্কে কি জানেন স্যার? আপনি যদি বলেন আপনার নাম প্রথমে বলবেন, আপনি কোথা থেকে বলছেন সেটা আপনি বলবেন। নমস্কার, আমি খাগদা গ্রামবাসী শ্রী হরিপদ বেরা, পিতা ঈশ্বর আশুতোষ বেরা, দুবদা গ্রাম পঞ্চায়েত 6 নম্বর অঞ্চলের অধিবাসী আমরা খাগদা গ্রামবাসী। আমরা এই মন্দিরটি অতি প্রচেষ্টায় আমরা করে আসছি, 4 বছর ধরে এই কাজ চলছে। এই মন্দিরটি হচ্ছে 400 হবে কি 300 হবে সেটা আমি জানি না। আমার পূর্বপুরুষ যিনি দাদু বনমালী বেরা, ঈশ্বর বনমালী বেরা, তার পুত্র শ্রী ঈশ্বর আশুতোষ বেরা, তারা যা আমার কাছে যা আমি শুনেছি ছোটোবেলা থেকে তাই আমি একটু তুলে ধরতে চাই। একদম বলুন স্যার, আপনার এই সালটা এই ইতিহাস কী আছে সেটা যদি বলেন এবং কার জায়গা ছিল সেটা যদি আপনি বলেন একটু। এই খাগদা গ্রাম আগে ছিল না, আমি বাবা ঠাকুর মুখে যেটা শুনেছি সেটাই বলছি। আমার বয়স 51 বছর অভিজ্ঞতা, বাবার 80 বছর মৃত্যুর সময় যে বয়স হয়েছিলেন 80 বছর বয়সে, তার মুখ থেকে যেটা শুনেছি তাই আমি বলছি। বাসুলি মা এখানে ছিলেন কি না ছিলেন আমরা জানি না, আমাদের এইখানে জন্মস্থান নয়, আমরা পিসা অধিবাসী হই। আমরা আমাদের গ্রামের যে মৎস্যজীবী ভাইরা প্রথমে এসে এই গ্রামের গ্রামটিকে বসবাস করার জন্য উপস্থিত হন নৌকা যোগে। আচ্ছা, এটা শুনেছি আমার বাবার মুখে। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে আপনি যদি বলেন একটু স্যার? এটা আমার জানা নেই আর কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, তবে আমার আমি পড়াশোনার বেশি আমার নয়। আচ্ছা, তাও যেটা আমি জানি মানচিত্র যতদিন থেকে খাগদায় উঠেছে আমার মনে হয় ততদিন থেকেই বাসুলি মাতা আছেন, কারণ ওইখান থেকে আমি বুঝতে পারি যে ক্ষেত্রমোহন রুদ্রমোহন মাইতি মহাশয় এই জায়গাটি দান করেন মায়ের মন্দিরের জন্য। আচ্ছা, এই মা যখন এইখানে ছিলেন না, একটু পিছিয়ে এলে যেখানে আপনি ঢুকেছেন যেই বাড়িতে, সেই বাড়ির সামনেই একটি থাকতো সন্না গাছের গাছ, ওই গাছের গোড়ায় মায়ের আবির্ভাব। তো ওইখান থেকে জায়গা ওনার নয় বলে স্থানান্তর করা হবে একটু এগিয়ে। ওই গর্ত খনন করতে করতে দেখা গেল যে খনন আর শেষ হয় না, মাটির নিচে অবস্থিত আছে। তো ওই দিন সবাই আমার যে কজন আমাদের পূর্বপুরুষ দল ছিলেন সেইখানে রাত্রি হওয়ার এখানে বসবাস করে সকালবেলায় দেখে মায়ের এই বিম্বটি, প্রতিবিম্বটি যেটা নয় কোনো পাথর নয় কোনো তাকে, সেটি ওইখানে স্থানান্তর হয় যেখানে এখন বর্তমান শ্রীবাসী শীতলা মন্দির করা হয়েছে। আমাদের গ্রামবাসী বসে আরও এই চেষ্টা করে পুরনো মন্দিরটি ছিল ক্ষেত্রমোহন ও রুদ্রমোহন বাবু দান করে গেছিলেন, তাদের নাম লিখিত ছিল, আমরা সেটিকে বর্তমান যুগের নতুন নিয়মে আমরা কিছু করতে চাই, কিন্তু এই অবস্থায় আর এগোতে পারছি না। যদি সরকার মহাগণ, যদি কেন্দ্র সরকার মহাশয় যদি আমাদের একটু একটু টাকা তাহলে খুবই আপনাকে। তো অবশ্যই এই মা খাগদা মা বাসুলির
ইতিহাস সম্পর্কে আপনি কি জানেন এবং আপনার পরিচয়টা আপনি দেবেন প্রথমে? এবং আমাদের কিছু কর্মীবৃন্দদের প্রচেষ্টায় এই মন্দিরটা গড়ে তুলছে। আর্থিক সাহায্য পাচ্ছি, যেটা হচ্ছে না বর্তমান, তার জন্য কাজটা যদি কিছু সাহায্য পাওয়া যায় তো মন্দিরটা কমপ্লিট। আপনি যদি জানেন, যদি আপনি শুনে থাকেন, এই মন্দিরটা কত সালে প্রতিষ্ঠিত হয় সেটা আপনি যদি জানেন? না, আমার জানা নেই। আচ্ছা আচ্ছা, তাও কম করে কত হবে? 100-200 বছর হবে, বেশি হবে না? ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। এবং আপনি কিছু আবেদন করতে চান সরকারের কাছে? সরকার সাহায্য করেন, তাহলে মন্দিরটা আমাদের পুরোপুরি। আপনাদের এখানে কি দৈনিক নিত্য পুজো হয়? দৈনিক পুজো একদম। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, ওয়েলকাম টু মাই টিভি চ্যানেল। তো স্যার, আপনার কাছ থেকে আমি জানতে চাইছি আপনার নাম এবং এই খাগদা মা বাসুলির সম্পর্কে আপনি কি জানেন? আমার নাম শ্রী পূর্ণচন্দ্র মিশ্র। আচ্ছা, আমি আগে বাবার কাছ থেকে যা শুনেছি, বাবার কাছ থেকে, কারণ আমার বাবা যখন মাত্র 5 বছর বয়স তখন আমার ঠাকুরদা মারা গেছে। আর উমাপ্রসাদ মিশ্র আমার বাবার ঠাকুরদা, তিনি খুব তেজস্কর ব্রাহ্মণ ছিলেন। বাসুলির কাছে তিনি যা বলতেন বাসুলি তার কথা শুনত। তখন গ্রামে কলেরাও টলেরা হতো, সে তিনি কারোর বাড়িতে খেয়েছিলেন, খাওয়ার পরে তার 2-3টা পায়খানা হয়। তিনি বাসুলি মন্দিরে এসে কবাট খুলে, কাঁচা খুলে বসতেন, আমি লোকের বাড়িতে খেলাম বলে তুই আমাকে ইয়ে দিলি, আমি তোর বাড়িতে এইখানে পায়খানা করব, তুই কার, এইরকম প্রবাদ আছে। তারপরে তিনি, তো আপনি জানেন যে মা বাসুলির, কাকদা মা বাসুলির যে প্রতিষ্ঠিত কত সালে হয়, তাও কম করে কত বছর হবে যদি বলেন? বছর ধরুন উমাপ্রসাদ মিশ্র, কালীচরণ মিশ্র 2, প্রথম ওরা গ্রামে, তিনি বাসুলি যখন উঠেন তিনি নাকি বলেছিলেন যে আমার পূজক আছে মানিকপুরে, অমুক কালীচরণ মিশ্র, উমাপ্রসাদ মিশ্র, তারা পুজো করবে। এরা কিন্তু বিশ্বনাথপুরে ব্রাহ্মণ ঠিক করেছিল, 2-4 দিন বিশ্বনাথপুরে, তারপরে কবাট বন্ধ হয়ে যায়। কবাটে এখানে কতদিন ধরে আপনি পুজো করছেন? আমি 13 বছর বয়স থেকে পুজো করছি মায়ের মন্দিরে। হ্যাঁ, 13 বছর থেকে আজ 78 বছর বয়স আমার হয়েছে। হ্যাঁ, আমি এখন ছেলেকে পাঠিয়ে দিই, আমি কম যাই। হ্যাঁ, আপনার মূল্যবান বক্তব্য দিয়েছেন আপনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আজ তুলে ধরছি যে খাগদা মা বাসুলির ইতিহাস সম্পর্কে, তো আপনার পরিচয়টা যদি দেন স্যার। বর্তমান আমি এই মন্দিরে খাগদা মায়ের, মা বাসুলি মায়ের মন্দিরে বর্তমান হিসাবে আছি। বর্তমান এর আগে আমার বাবা এবং দাদু ওনারা করে গেছেন, আজকে বর্তমান আমি আজকে এখানে। বর্তমান যেটা বাবা বা দাদুর মুখে শুনেছি, আমি আজকে সাত পুরুষে পুজো করছি। তার জন্য মিনিমাম মন্দিরে যে কতদিন থেকে মায়ের আবির্ভাব সেটা জানি না, বর্তমান মনে হয় যে 400 বছরের কাছাকাছি হয়ে গেছে। তখন এত মন্দির ছিল না, সদ্য এই গ্রামবাসী এবং কমিটির সাহায্যার্থে ধীরে ধীরে মন্দির ছোট থেকে এই পর্যন্ত গড়ে তুলেছে। এবং এটা আমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে সাহায্য করছি যে এই ইয়েগুলো যদি ওনারা কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তবে হয়তো এই মানে আবার ঠিকঠাকভাবে মন্দিরের কাজ শুরু হতে পারে। তাই এটাই আপনার আবেদন, তাই তো স্যার? ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ।